বন্ধুরা, আইপিএল 2020 শেষ হওয়ার পরে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার একটা 2 মাসের প্রায় লম্বা সিরিজ হবে, যেখানে প্রথম ওডিআই সিরিজটি শুরু হচ্ছে 27 নভেম্বর থেকে। তো বস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজে ইন্ডিয়ার প্রথম একাদশ সম্ভাব্য কী হতে চলেছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং ইন্ডিয়া দলে এই প্রথমবার একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন। আইপিএল 2020 শেষ হওয়ার পরে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা শানদার এবং রোমাঞ্চকর সিরিজ দেখা যাবে, যেখানে ভারতের 27 নভেম্বর থেকে প্রথম ওডিআই শুরু হবে, অর্থাৎ একদিনের ম্যাচ। ওই একদিনের ম্যাচে সম্ভাব্য একাদশ বলতে তোমরা এই ম্যাচে কিন্তু পুরোপুরি এই সিরিজটাই তোমরা রোহিত শর্মাকে দেখতে পাবে না, যেটা বড় সড়ো কথা এবং এখনই হইচই উঠেছে। তার কারণ তার ফিটনেস নিয়ে, তার অনেক কিছু নিয়ে, তার ফিটনেস নিয়ে বেশি করে তার নাম উঠেছে এবং তার ফিটনেসের জন্য সে আইপিএলের কঠিন শেষের দিকে ম্যাচ খেললেও মাঝখানে কয়েকটি ম্যাচ মিস করেছেন, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিরণ পোলার্ড আপনারা ক্যাপ্টেন দেখতে পেয়েছেন। এই জন্যে কিন্তু টিম ইন্ডিয়ায় তাকে সিলেকশন করা হয়নি। তারপরে তার অনেক একদিক থেকে অন্যদিক থেকে খবর আসছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আর ভারতীয় দলের থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে ছিটকে গিয়েছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ বলা যেতে পারে। তো অবশ্যই আমরা ওপেনিংয়ে একটা নতুন কম্বিনেশান দেখতে পারি, যদিও বা আগে দেখেছি হয়তো শিখর ধাওয়ান এবং শুভমান গিলকে দেখতে পারি, অর্থাৎ লেফট রাইট কম্বিনেশান মেনেই কিন্তু প্রত্যেক টিম খেলে তাই জন্যে। এবং তোমরা ভাবছো যে কেএল রাহুলকে ওপেন করাবে, আমার তো মনে হচ্ছে সম্ভব খুব কম, কারণ কেএল রাহুল এমন একটি ব্যাটসম্যান যেখানে সেখানে এসে খেলে দিতে পারে। এই জন্যে শুভমান গিল ধরে রাখে এবং শিখর ধাওয়ান এখন ভালো ফর্মে আছে, এই জন্য শুভমান গিল এবং শিখর ধাওয়ানকেই ওপেনার করাবে। তারপরে এক উইকেট পড়ার পর অবশ্যই বিরাট কোহলি, আর 2 উইকেট পড়ার পর আমার তো মনে হচ্ছে কেএল রাহুলকে লাগাবে, এবং 3 উইকেটে শেষ আইয়ারকে, 4 উইকেটে হার্দিক পান্ডিয়া, 5 উইকেটে অবশ্যই রবীন্দ্র জাদেজা, এবং তারপরে কুলদীপ এবং চাহালকে খেলাবে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি। এখানে কিন্তু একটা বলার কমও খেলাতে পারে, তার কারণ একটা বলার কম খেলাতে পারে কিন্তু 5টা বলারে আমার তো মনে হচ্ছে বিরাট কোহলির দল নামবে না, কারণ 5টা বলার রিক্স হয়ে যায়, কিন্তু 6টা বলারের অপশান থাকা দলের পক্ষে ভালো। এই জন্যেই কিন্তু 6টা বলার নিয়ে লাভবে, আর একটা স্পিনার বলার নিয়ে লাভবে, তার কারণ অনেকদিন ধরে শোনা যাচ্ছে কুলচা যে জুটি সেই জুটিটা আর দেখা যাচ্ছে না। এবারে কিন্তু অনেকজনার সাজেস্ট বা অনেকজনের জন্যেই কিন্তু কুলচা জুটিটা আবারও ফিরে টানবে আমার তো মনে হচ্ছে, বিশেষ করে তাদের কুলচা জুটি অর্থাৎ কুলদীপ এবং চাহালে জুটিটা অবশ্যই দরকার, এবং জাসপ্রীত বুমরা মোহাম্মদ শামি তো থাকবে। তো সিজনটি অর্থাৎ সিরিজটির প্রথম ম্যাচ ওডিআই দিয়ে শুরু হচ্ছে, যেহেতু ওডিআই ম্যাচে তো অবশ্যই রোমাঞ্চকর হবে। তোমাদের মতে কী বলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার প্রথম ওডিআইয়ের জন্য ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ এবং লাইন আপ কী হতে পারে তোমরাও নিচে কমেন্টে জানাও। পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে। যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তো ভাই, 1 লাখ সাবস্ক্রাইবার 1 লাখের পরিবার হতে খুব আর বেশি বাকি নেই, আমি অনেকদিন আগে থেকেই 99K তে পড়ে আছি, সেটা তোমরা সবাই দেখেছো। তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি জানি না আমার সাথে কী হচ্ছে, কেউ সাবস্ক্রাইব করছে না, ভিডিও কেন দেখছে না এটাও আমার জানার মানে কারণটাই জানি না। তো অবশ্যই প্লিজ দেখো, শেয়ার করে দাও।